আজ বুধবার 5ই আষাঢ় 2023 সালের 21শে জুন কুম্ভ রাশি কুম্ভ লগ্ন অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে জানাবো আজ বুধবার, আর এই বুধবার নামটি কিন্তু নবগ্রহের মধ্যে অন্যতম গ্রহ বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধের নামে নামাঙ্কিত। তিনি গ্রহদের যুবরাজ। আজ বিদ্যা বুদ্ধি বিজনেস এই তিনটি ক্ষেত্রেই নিজেদেরকে সাফল্যমণ্ডিত করবার জন্য স্ক্রিনে আপনারা বুধের যে বীজমন্ত্রটি দেখতে পাচ্ছেন, ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নামা, এটি 108 বার করে জপ করুন দিনের শুরুতে, বিকালে এবং রাতে। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 5-7 মিনিট লাগে। দেখুন, এটি কিন্তু মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। খাদ্য খাবারের তালিকার মধ্যে সবুজ রঙের ইলাচের মাত্রা বাড়িয়ে দিন। আজ বিশেষ করে বিদ্যা বুদ্ধি বা বিজনেসের ক্ষেত্রে যারা প্রভূত পরিমাণে উন্নতি করতে চান তাদেরকে অবশ্যই, যারা হিজড়া বা উভয় লিঙ্গের অথবা রাস্তার ঝাড়ুদার যারা তাদেরকে সেবা শুশ্রূষা করতে হবে। কোনো স্থানে ভ্রমণ করলেও বুধের মজবুতি বৃদ্ধি পায়। বন্ধুরা, শনি কিন্তু বক্রী হয়েছে, আর শনি 4 নভেম্বর অর্থাৎ 140 দিন একটানা বক্রী থাকবে। আপনাদের রাশির উপরে ঠিক তার কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আগে থেকেই আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ আপনাদের স্বাস্থ্য এবং সৌন্দর্যের উন্নতি করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় পাবেন। পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে, মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত সময় অর্থ দুই কিন্তু আপনারা ব্যয় করতে পারেন। যারা বাড়ি থেকে অনেক দূরে থেকে পড়াশোনা করছেন, অর্থ সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন, তবে তাড়াহুড়ো হটকারিতা করবেন না। চাকরিজীবী যারা আছেন তাদের আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, কর্মে গতি অনুভব করবেন, নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে, তবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন। হাউসওয়াইফ যারা আছেন দিনটি এক প্রকার বেশ, গৃহের বিষয়গুলিকে নিয়ন্ত্রণে রাখবার জন্য আপনার ভাই থেকে থাকলে বা বোন থেকে থাকলে তাদেরকে সাহায্য করুন। কোনো প্রকার মতবিরোধে অহেতুক ইন্ধন যেন দেবেন না, বরং সেগুলির সমাধান করবার চেষ্টা করুন। আজ আপনার চারপাশে সব কিছু গোলাপি হয়ে উঠতে পারে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিতে রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন। তৎসত্ত্বেও বলবো, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন। আজ কর্মক্ষেত্রে যদি সঠিক কর্ম করতে পারেন প্রশংসার পাত্রপাত্রী হবেনই। ইংরেজিতে একটি কথা আছে, টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট। আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে।